কাছে অথবা দূরে যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আমরা নরওয়ে নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে নরওয়ে নিয়ে বিভিন্ন আলোচনা শুনেছেন, ভিডিও দেখেছেন। আজকে আমি বসেছি একটু আলোচনা করার জন্য, সাথেই থাকুন। দর্শক, নরওয়ে যেতে চায় বাঙালিরা, নরওয়ে যেতে চায় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। কেন? নরওয়ে হচ্ছে পৃথিবীতে একটি অনন্য সুন্দর দেশ, এবং এখানে সৃষ্টি হয়েছে একটি জব মার্কেট, যেখানে এখন কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। তো রিসেন্টলি নরওয়ের শ্রমবাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এখন থেকে শুধু মধ্যপ্রাচ্য নয় বা জাপান নয়, আমেরিকা নয়, ইউকে নয়, নরওয়েতে কাজ করবে বাংলাদেশের শ্রমিকরা। বিভিন্ন সেক্টরে সুযোগ সৃষ্টি হয়েছে তাদের জন্য। তো সেখানে কী কী সেক্টরে কাজ করা যাবে, বেতন ভাতা কী হবে, সুযোগ সুবিধা কী হবে, বা কী কী কাগজপত্র লাগবে, অথবা কী প্যাকেজ তাদেরকে অনুসরণ করতে হবে, সব কিছুই আজকে আলোচনা করব। শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই নরওয়ে। নরওয়ে সরকারি নাম নরওয়ে রাজ্য। এটি উত্তর ইউরোপের একটি সুন্দরতম দেশ, যার মূল মহাদেশীয় অঞ্চলটি ইউরোপের স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তর প্রান্ত নিয়ে গঠিত। নরওয়ের মোট আয়তন 385,207 বর্গ কিলোমিটার। 2022 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 54,25,000। নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 16.53 জন ব্যক্তির বসবাস। নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত। সুইডেনের সঙ্গে রয়েছে 1,619 কিলোমিটার, ফিনল্যান্ডের সঙ্গে 727 কিলোমিটার এবং পূর্ব রাশিয়ার সঙ্গে 196 কিলোমিটার সীমানা। দেশটির পূর্ব দিকে সুইডেন, উত্তর পূর্ব ফিনল্যান্ড ও রাশিয়া, দক্ষিণে স্ক্যাগেরাক প্রণালী, যার অপর তীরে রয়েছে ডেনমার্ক ও যুক্তরাজ্য। নরওয়ের রাজধানী অসলো, মুদ্রা নরওয়েজিয়ান ক্রোন, এদেশের রাজার নাম হেরাল্ড ডি অফ নরওয়ে, এদেশের সরকারি ভাষা নরওয়েজীয়। দর্শক, আপনারা দেখে নিলেন যে অনন্য সুন্দর এই দেশ নরওয়ে। নরওয়ে নিয়ে আমাদের চ্যানেলে আরও কিছু প্রামাণ্য অনুষ্ঠান আমরা এরপরে প্রচার করব, সেগুলি দেখে নেবেন। পাশাপাশি আপনি গুগলে সার্চ করলেও কিন্তু নরওয়ে সম্পর্কে জানতে পারবেন কেমন দেশ এই নরওয়ে। আমরা শুধু সামান্য কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি। তো এখন প্রশ্ন হচ্ছে, নরওয়ের কোন কোন জব মার্কেটে কাজ আছে বা কোন কোন জব সেক্টরে কাজ পাওয়া যাবে বাংলাদেশিদের জন্য, চলুন এক নজরে দেখে আসি। নরওয়ের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা, এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টর অন্যতম, যেখানে কাজের সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের অভিজ্ঞ মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রভৃতি পদে। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম নরওয়ের কোন কোন সেক্টরে কাজ করবে বাংলাদেশিরা, তার একটি চিত্র। এখন প্রশ্ন হলো যে সেখানে গেলে আপনি বা চাকরিতে গেলে কী কী সুযোগ সুবিধা পাবেন, বা কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, বেতন কী হবে, বা অন্যান্য সুযোগ সুবিধাই বা কী হবে, এ বিষয়ে একটু দেখে আসি। নরওয়েতে ভিসা প্রসেসিং করতে সময় লাগবে 5-6 মাস। শুরুতে আপনি পাবেন 1 বছরের ভিসা, যেটি প্রতি বছর নবায়নযোগ্য। শুরুতেই নরওয়েতে আপনি বেতন পাবেন 2,000-3,000 ইউরো, সাথে থাকবে ওভারটাইমের সুযোগ। নরওয়েতে থাকার সুযোগ দেবে কোম্পানি, তবে সেখানকার ইউটিলিটি বিল আপনাকে বহন করতে হবে এবং খাবার খরচ নিজেকেই বহন করতে হবে। সপ্তাহে কাজ করতে হবে 5-6 দিন। এছাড়াও নরওয়ে সরকারের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও আপনি ভোগ করবেন। দর্শক, আপনারা জেনে নিলেন যে নরওয়েতে কোন কোন জব সেক্টর রয়েছে, সেখানে কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় নরওয়েতে বেতন বেশি, যেখানে পোল্যান্ড, ইতালি, গ্রিস কিংবা ফ্রান্সের মতো দেশে মাসে 1-1,50,000 টাকা রোজগার করা কঠিন হয়ে যায়, সেখানে নরওয়েতে আপনি পাচ্ছেন 2-3 লক্ষ টাকা। তো এই এত বেশি টাকা দেওয়ার অর্থ কী, বা কেন এত টাকা দিচ্ছে ওরা? এ কারণে দিচ্ছে, নরওয়ে হচ্ছে ইউরোপের অন্যতম একটি সমৃদ্ধ দেশ, একটি অর্থনৈতিকভাবে সম্পদশালী দেশ, সে কারণে ওখানকার নাগরিকদের বেতন ভাতা বিশ্বে চতুর্থতম। তো চলুন দর্শক, আপনি যদি নরওয়ে যেতে চান তাহলে আপনার কী ধরনের পেপার্স বা ডকুমেন্টস লাগবে, চলুন এই ক্লিপটি থেকে
দেখে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আপনারা দেখলেন যে নরওয়ে যেতে হলে বা নরওয়ের ভিসা প্রসেস করতে হলে আপনার কী ধরনের কাগজপত্র লাগবে। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগছে যে হ্যাঁ, আমি নরওয়ে যাব, তাহলে আমাদের খরচ কত টাকা লাগবে, খরচ কী হবে? দর্শক, যে জিনিসের মূল্য যত বেশি, ফ্যাসিলিটি যত বেশি, তারও দাম কিন্তু সেরকমই হয়ে থাকে। আপনি যদি একটি সুপার মার্কেট থেকে একটা প্রোডাক্ট কিনেন, তার দাম একরকম হবে, আবার ফুটপাথ থেকে যদি কিনেন, তার দাম আরেক রকম হবে। তবে জিনিসের ভিন্নতা হবে দেখতে যদি একরকম হয়। ইউরোপের বিভিন্ন দেশে আমাদের প্যাকেজ রেট 12,50,000 টাকার মতো, কিন্তু নরওয়ের প্যাকেজ 15,00,000 টাকা। কারণ হচ্ছে নরওয়ে ভিসা প্রসেস একটি ব্যয়সাধ্য বিষয়, এ কারণে আমরা 15,00,000 টাকা প্যাকেজ করেছি। তবে শুরুতে আপনাকে 100,000 টাকা দিতে হবে না, বা এত টাকা দিতে হবে না, শুরুতে আপনি দিবেন মাত্র 1,00,000 টাকা। অর্থাৎ আপনার ফাইল সাবমিশনের সময় আপনি জমা দিবেন 1,00,000 টাকা, এরপর আপনার নামে যখন নরওয়ে থেকে নিয়োগপত্র আসবে তখন আপনি দিবেন 1,00,000 টাকা, এবং বাকি টাকা দিবেন আপনি ভিসা হওয়ার পর। আরেকটি বিষয় হলো, আপনাদের মধ্যে অনেক প্রশ্ন জাগে যে আমি যে এই টাকা দেব, তাহলে যদি আমার ভিসা না হয় তাহলে কী হবে? এ বিষয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই, কারণ পুরো টাকাটাই আপনি যদি ভিসা প্রসেস না হয় আপনি ফেরত পাচ্ছেন। আরেকটি বিষয় হলো, নরওয়েতে বেতন সবচেয়ে বেশি, একটু আগে আমি যেটা বলেছি, সুতরাং এখানে খরচ একটু বেশিই হবে। তো দর্শক, আপনারা যারা নরওয়ে যেতে চান, নরওয়ে কাজ করতে চান, তারা ফিউচার ওয়ার্ল্ডের সাথে যুক্ত হতে পারেন। ফিউচার ওয়ার্ল্ড খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতি, প্রতিদিন সকাল 11:00 থেকে বিকাল 4:00 পর্যন্ত, শুধুমাত্র শনিবার খোলা থাকে রাত 10:00 পর্যন্ত। আর যারা আমার সাথে দেখা করতে চান, তারা আসবেন প্রতিদিন বিকাল 4:00 থেকে রাত 8:00 মধ্যে। এবং আমি আরেকটি অনুরোধ করব, আমার পাশে নির্দেশিত যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যদি আপনারা কথা বলতে চান, আপনাদেরকে ফোন করতে হবে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল 4:00 থেকে রাত 8:00 মধ্যে। এছাড়াও আমাদের বিজ্ঞ কাউন্সিলরবৃন্দ রয়েছেন, তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন এবং দেখা করতে পারেন, নিতে পারেন আপনার মূল্যবান পরামর্শ। আমাদের চ্যানেল যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন এই ভিডিওতে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের তথ্য সংযুক্ত করে থাকি এই চ্যানেলে, যাতে করে আপনি সহজে তথ্য পেতে পারেন। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।